হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে এখানে একটু মাছের চচ্চড়ি করব। আমাদের যে চেলা মাছ আছে, সেই আমাদের চেলাটাকে চচ্চড়ি করব টমেটো ধনে পাতা দিয়ে। তো প্রথমে কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। এবার এটাতে আমি কিছুটা কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি 1 চামচ, ছোট চামচের 1 চামচ, এবার ওই পেঁয়াজটাকে, কাঁচামরিচ পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব। এটাতে এবার আমি কিছুটা 2টা টমেটো কুচি দিয়ে দেব। তো এই টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিটাকে আমি একসঙ্গে সামান্য আর একটু ভেজে নেব। এবার আমি এই মশলাটার উপরে আমাদের যে তেলা মাছটা, এই মাছটা আমি ছড়িয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম মাছ নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দেব। আমি এই মাছটার উপরে এখন কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব। এবার আমি ভেজে দেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের চেলাটা রান্না করা হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দেব, আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই যে আমাদের চেলাটা রান্না করে নিয়েছি, তো আমি কিন্তু মাখিয়ে দেইনি এই কারণে, কারণ টমেটো দিয়ে একসঙ্গে মাখিয়ে দিলে পেঁয়াজটা একটু সিদ্ধ হতে দেরি হয়, কিংবা একটু কাঁচা কাঁচা ভাব থাকে। এই কারণে আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে তার উপরে কিন্তু টমেটোটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তার উপর মাছটা দিয়েছি। তো এভাবে করে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি রেসিপি। তো এই ছিল আমার আজকের রেসিপি, আমাদের চেলা তরকারি।